গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। বাড়ির সবাইকে নিয়ে আর আমার ব্লগটা এখন থেকে শুরু করছি। তো সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানাচ্ছি। আর এখন বাজে হলো 7:30। তো এইমাত্র আমি ঘুম থেকে উঠেছি, উঠে বাইরে এলাম। আর এখন দেখো যাচ্ছি আমার গুড্ডু গুড়িয়ার ঘরে। আজকে ঘরের কোনো কাজকর্ম না করে আমি গুড্ডু গুড়িয়ার ঘরে যাচ্ছি, তাদের ঘরে তালাটা খুলে তাদেরকে বার করব। কারণ কাল রাতে সারাক্ষণ বদ্ধ করেছিল। তো আমি তাদেরকে গিয়ে দরজাটা খুলে দেখো তাদেরকে ওই ঘরেতে রেখেছিলাম আটকে। তো এই ঘরের ভেতরে যে আরেকটা রুম আছে তো সেখানে তো গুড্ডুগুড়িয়াকে দেখো আমি ছেড়ে দিয়েছি। তো তারা দৌড়ে এই ঘরে আসলো। আর বেবিগুলি কিন্তু একটা ট্রের মধ্যে আটকে রেখেছিলাম। তো তাদেরকে এখন আমি বার করে দেব। তো বার করে এই ঘরে এনে দেব, কারণ ওই ঘরটার মধ্যে অন্ধকার অনেকটা, এই যে অনেকটা অন্ধকার। তো আমি ট্রেটা দেখো নিয়ে আসছি এই ঘরে। তো এই করে এনে ছেড়ে দিলাম, তারা দুধ খাবে। আর গুড্ডুগুড়িয়াকে দিয়ে দিয়েছি কিছু মুলু পাতা ছিল, তো সে পাতাটি। আর এই হলো তোমরা দেখছ আর লাস্ট তিনজনকে। তো বলছে পরে, তো এখন আমি রান্নাঘরে এসেছি আর বড়দিকে কাপড় দিয়ে গেছে দোয়ার জন্য। আর এখন দেখবে আসল ঘটনাটা কি হয়েছে। এই যে ঘরে এসে দেখি সারা ঘরে দু ভরে গিয়েছে। আর তখন আমার হাতে মোবাইল ছিল না, তো আমি মোবাইলটা এনে তোমাদের সঙ্গে অনেকটা পরে শেয়ার করেছি। আর এই যে চাটা নিয়ে বসলাম চা খাওয়ার জন্য, তারপর যে ঘটনাটা হলো, এই যে দেখছো আমার গুড্ডুগুড়িয়ার বেবি। তো আজকে বেড়ালে দুইটা বেবিকে মেরে ফেলেছে, তো একটাকে মেরে ফেলেছে আরেকজনকে নিয়ে চলে গিয়েছে। তো এদিকে মেয়ে অনেকটা কান্নাকাটি করেছে। তো এটা প্রায় আধ ঘন্টা পরে করা ভিডিও, তো এর আধ ঘন্টা আগে ঘটনা হয়েছিল। তো সবটা তোমাদের পরে বলছি। আর দেখো এদিকে গুড্ডুগুড়িয়া যে বেবিটাকে মেরে ফেলে গিয়েছে, তো সেটাকে দেখে কি করছে, এখানে বারবার আসছে যাচ্ছে, আদর করছে। তো আমিও অনেকটা সময় এখানে বসে তাদের সময় কাটিয়েছি, মানে ছেড়ে উঠে আসতেই মনে চাইছিল না। তো আমার ইচ্ছে হচ্ছিল অনেকটা আদর করতে, তো আদর করছিলাম, কিন্তু কি হবে আর আদর করে। তো আমার গুড্ডুগুড়িয়া কিন্তু একটু পরে পরে এসে এসে আবার দেখে যাচ্ছে। আর আমি কিন্তু যে বেবিটা এখানে আছে এখন এটাকে ফেলে দিইনি, দেখো আমার গুড্ডু এসেছে আবার। তো এখন কিন্তু বেজে গিয়েছে 9টা, তো প্রায় 8টার দিকে মনে হয়েছিল ঘটনাটা, যখন আমি ঘরে গেলাম চা খাওয়ার জন্য তখন। আর একটা বেবি যে ছিল, তো এটাকে মেয়ে দেখো এই ঘরে নিয়ে আসলো, এসে ওকে একটা বাটিতে মুড়ি দিয়ে ওকে এই ঘরে আটকে রেখেছিল ট্রের মধ্যে। তো মেয়ের সঙ্গে সঙ্গে রাখছে এখন, মেয়ে তো স্কুলে যাবে। তো আমি এদিকে রান্নাটা একটু বসিয়ে দিয়েছি, ভাত আর একটা তরকারি করব। আমার তো কোনো কিছু ভালো লাগছে না, খালি তাদের কথাই মনে হচ্ছে বারবার। চোখে শুধু বাসছে তাদের ছুটাছুটি দৌড়াদৌড়ি, স্কুলে আসা এইসব। আজ সকালেও তো আমি তাদের তিনজনকে নিজের হাতে ধরে এই ঘর থেকে এই ঘরে এনেছি। এগুলি বলতে পারছি না। তো মেয়ে তো খুব কাঁদছিল, কারণ মেয়ে যে বেবিটাকে খুব আদর করতো ওকে মেরে ফেলে গিয়েছে। মেয়ে বারবার পরে বলছে যে ওকে রেখে একটা বেবি যে আছে, তো বলছে ওটাকে নিয়ে যেত। তো মেয়ে যে বেবিটাকে ভালোবাসতো তো সেটাকে রেখে যেত, বারবার বলছে। আর বলছে মানে আমার জন্যে বেবিগুলি আজকে মনে হয়েছে। তো কথাটা সত্যি আমার জন্যই হয়েছে,
কারণ আমি যদি দেখে রাখতাম তাহলে কিন্তু হতো না। মেয়ে কিন্তু প্রতিদিন দেখে রাখে সকালে, সকালের দিকটা কিন্তু মেয়ে বেশি দেখে রাখে। তো মেয়ে আজকে যায়নি বলেই অবস্থা হয়েছে আমার বউ। আমি ডেকে রাখলে চল, আর জানো তো প্রতিদিন আমার বাবা, আমার মা, আমার বোন দ্বারা ফোন করে করে বেবিগুলির কথা জিজ্ঞেস করতো। তো কালকে আধ ঘন্টার মতো আমার বাবার সাথে কথা বলেছিলাম এই বেবিটিকে নিয়ে। বেবিটি বেবিগুলি যে দুষ্টামি করে, কী করে, কী খায়, তো এসব নিয়ে আমি বাবার সঙ্গে কালকে বাবার মা ছিল, তো আধ ঘন্টা কথা বলেছি। আমি কোনোদিন ভাবিনি তাদেরকে হারাতে হবে, ভাবছিলাম সবসময় দেখে শুনে রাখবো, আটকে রাখবো, বাইরে বেরোলে আমি সঙ্গে থাকবো, কিন্তু ঘরের মধ্যে থেকে যে এইভাবে নিয়ে যাবে, খেয়ে ফেলবে, এটা কোনোদিনও আমি মানে ভাবতেই পারছি না। তো এখন তারা তিনজনকে বন্ধ করে রেখেছি, ঘরে বন্ধ করে কি থাকা যায় বলো। তো তার জন্যই আমি এই ঘরে রেখেছিলাম, দরজাটা খোলা আর নিচের দিকে একটা টিন দেওয়া আছে, তো সেটার মধ্যে রেখেছিলাম। সেখান থেকেই বেড়ালটা উপরে উঠে তারপর ভেতরে গিয়েছে। তো সামনে একটা চেয়ারও ছিল, তো চেয়ারে উঠে তারপর ওই টিনের উপরে উঠেছে, তারপর ভিতরে লাফ দিয়ে মনে হয় গিয়েছে, তো তারপরই মারল আর কি। তো এটাই তোমাদের সঙ্গে বলার ছিল। আর একটা বেবি যে রেখেছে, তো বেবিটা কিন্তু এখনও আছে, মানে ওকে যে ফেলে দেবো এমন মনে হচ্ছে না। তো মেয়েও এই করে এসে বারবার ওকে দেখছে। এই বেবিটাকে দেখছিল, বলছে বেবিটাকে ফেলে না দিতে, বলছে গর্ত করে মাটির নিচে রাখার জন্য। মেয়ের ওই বেবিটাকে মানে খুবই খুবই ভালো পেত, স্কুল থেকে এসে আগে বেবিকে বলে নিত, তারপর খেতে দেবে অসুখ, আর স্কুলে যাওয়ার সময় বেবিকে নিয়ে খেত, ও একদিকে খেত, বেবিটা একদিকে খেত, রাখত পর্যন্ত ওর সঙ্গে এনে রাখত, তারপর যখন পড়তে বসত তো তখন নিয়ে রেখে আসতাম আমি সন্ধ্যায়। মনে হচ্ছে আমার শরীরে একদম শক্তি নেই, মানে কোনো কিছু কাজ করতে আমি শক্তি পাচ্ছি না, অনেকটা শরীরটা মানে দুর্বল দুর্বল মনে হচ্ছে। তো এখন বাসনপত্রগুলি পরিষ্কার করবো, কারণ রান্না করেছি আর ঘরদুরও পরিষ্কার করিনি, তো করবো। তো একটা বেবি কে করে এনে রেখেছিলাম, তো তারপর মেয়ে স্কুলে যাওয়ার পর আমি ওই করে নিয়ে রেখে দিয়ে আসলাম, ওদের মার সঙ্গে খাবার দাওয়া দিয়ে দরজা আটকে দিয়েছি। তো এখন কী হবে আর জানি না, তো যাই হোক আমার এখন কাজকর্ম করতে হবে। একটা ভুলের জন্য আজ দুটা প্রাণী চলে গেল। আমি যখন কাজকর্ম শেষ করে চা খেতে বসলাম আর মেয়ে পড়তে বসেছে, তো মেয়ে আর যায়নি, কারণ মেয়ে আজ মাস্টার ছিল, যাবে, কারণ গিয়ে এটা পড়তে হয়, তো যাবে, তো তার জন্য আজকে আর যায়নি, কারণ ঘুম থেকে দেরি করে উঠেছে। তো মেয়ে বলছে টিফিন খাবে না, তো তার জন্য আর বেবিগুলিকে দেখেও নি, আর আমার হঠাৎ করে যে কী হয় আমি নিজেও বুঝতে পারিনি। আমার একদম খেয়াল ছিল না যে বাচ্চাগুলিকে আমি ডেকে আসি, তো আমি চা খেয়ে ভাবছিলাম যাবো, তো তার জন্য অনেকটা মানে এমনভাবেই ডাকিনি। তো চা খেয়ে তারপর এদিকে আমি আবার কালকের যে তরকারিটা ছিল তো সেটা বসিয়ে দিয়েছিলাম, আর চাটা শুধু মানে মুড়িটা চায়ের মধ্যে দিয়েছি খাবো, কিন্তু খাইনি। এমন সময় যেন বেবিগুলি চিৎকার করছে, একজন চিৎকার করার পরই আমি দৌড়ে চলে গেলাম, গিয়ে বাইরে যাওয়ার পরই দেখি বেড়ালের মুখে একটা বেবি,
তো আমি পেছন পেছন ছুটতে ছুটতে অনেকটা এদিকে যে জঙ্গল আছে তো সেই জঙ্গল পার হয়ে একজনের বাড়িতে পর্যন্ত গিয়েছি। তো আমার সঙ্গে আরেকটা ছেলে ছিল আমাদের গ্রামের, তো ও গিয়েছে কিন্তু কোথায় যে নিয়ে গেল আর পেলাম না। তো মেয়ে ও আবার খোঁজাখুঁজি করছে, মেয়ে বের হলো, ও খোঁজাখুঁজি করছিল। তারপর আমি ঘুরে এসে না পেয়ে ঘুরে আসলাম বাড়িতে। আর বাড়িতে এসে দেখি আরেকটা বেবিকে বেবিকে মেরে ফেলে গিয়েছে। এসে দেখি মেয়ে খুব কাঁদছে। তো মেয়ে যে বেবিটাকে খুব আদর করত সে বেবিটাকে মেরে ফেলে রেখে গেছে। জানি আমার ভুলে হয়েছে, তো মেয়ে খুব কান্না করছিল। এতদিন ধরে আমি মিলে খুবই আদর করছিলাম, মানে তাদেরকে একটা মানে মানুষের বাচ্চা যেমন মনে হয় আদর করি, তো তেমনি মা আমি তাদেরকে নিয়ে সারাক্ষণই থাকতাম। ঘরের কাজকর্ম শেষ করে তাদেরকে নিয়ে এই ঘরে পর্যন্ত মেয়ে নিয়ে থাকতো, মেয়ে খাওয়ার সময় ওর কোলে রাখতো। আজও ওর মন খুব খারাপ, তো একটা বেবিকে নিয়ে আবার যখন স্কুলে যাবে তো খাওয়ার সময় ও কোলে নিয়ে রাখলো, আর মনটা ওর খুব খারাপ। অনেক খুশি ছিলাম চারজনকে নিয়ে, তো একজন চলে গেছে, তারপরে তিনটার দিকে যে মা মেয়ে খুশি ছিলাম, কিন্তু আজ দুজনকে একসঙ্গে নিয়ে গেল। জানি না আর একজনকে রাখতে পারবো কিনা, তো ভুলটা আমারই হয়েছে, কারণ আমি যদি ডেকে রাখতাম তাহলে আর এমনটা হতো না। তো আজকে আর ভালো লাগছে না কোনো ভিডিও বানাতে, তো আজকে আর ভিডিও বানাবো না। তোমাদেরকে এদিকে বলে দেওয়ার জন্যই আমি আসলাম তোমাদের সামনে। আরেকটা আবার ঘটনা হয়ে গেল, তো তোমাদের তো সেটা একটু দেখিয়েছি, তো ছিলাম তো সেটা একদম মনে নেই। তো আমি পরে ঘরে আসলাম অনেকটা পরে, প্রায় আধ ঘন্টার মতো হয়ে যাবে, তো গ্যাসটা একটু কমিয়ে রেখেছিলাম। তো আধ ঘন্টার পর আসলাম, ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো, তো তার জন্য মোবাইলটা নিতে আসলাম ঘরে। মোবাইলটা চার্জে ছিল, তো এসে দেখি ঘরের মধ্যে, এই ঘরের মধ্যে তো খুবই গন্ধ একটা পুরা পুরা, তো আর ধোয়া ওই ঘরে একদম অন্ধকার হয়ে গেছে। তো আমি তাড়াতাড়ি করে ধোয়াটা দেখে গন্ধটা বের হয়েছে বলে আমি দৌড়ে আসলাম রান্নাঘরে, গিয়ে দেখি ধোয়া, তারপর দেখি যে চাড়িটা তো একদম পুরো ছাই হয়ে গিয়েছে। তারপর আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি, দিয়ে তারপর মোবাইলটা নিয়ে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করেছিলাম, না হলে এদিকে আবার আরেকটা বিপদ হয়ে যেত। তো মেয়ে কেউ বলিনি, মানে আমি যে ওই সময় তরকারিটা গরমে বসিয়েছিলাম, তো জানি না কেন আমার সঙ্গে এমন হচ্ছে, প্রতিটা দিন একটা না একটা কিছু হয়ে যাচ্ছে, প্রতিটা দিন একটা না একটা কিছু হয়েই যাচ্ছে। তো তোমাদের সঙ্গে সবগুলো তো শেয়ার করিনি। তো আজকের ঘটনাগুলি কিন্তু মানে আমার খুবই কষ্ট হচ্ছে, খুবই কষ্ট হচ্ছে। বেবিগুলিকে গুলির যদি কিছু না হয়, আমার কিছু হয়ে যেত, তবু এতটা কষ্ট পেতাম না। আমার জন্য আজকে এই অবস্থা, একটা ছোট্ট ভুল আমার, শুধু ডেকে রাখার জন্য আমার মানে এত, এই ভুলটার জন্য এত বড় মানে ঘটনাটা হয়েছে, তাদের মৃত্যুটা হয়েছে। যদি আমি ডেকে রাখতাম তাহলে কিন্তু হয় না, আমি কেন যে ডেকে রাখতাম না। আর
বিড়ালটা যে গিয়েছে কারুর নজরই পড়েনি, আর আমিও করেছিলাম, মেয়েও করেছিল, এ করেছিলাম। তো মেয়ে যদি ওই ঘরেতে বসতো বইটা নিয়ে, তো হলে কিন্তু আবার মানে পারত না। তো যাই হোক, আজকে আর ভিডিও বড় করছি না, আর করবো না আজকে আর কোনো ভিডিও। তো এখানেই রাখছি, ভালো লাগছে না কিছু কাজ কর্ম করতে, কোনো কিছু কাজ করতে ভালো লাগছে। তো ভাত রান্না করে দিয়েছি শুধু, আর একটা তরকারি করেছি এটাই। আর এখন বাজে 12:30। তো মেয়ে খেয়ে গিয়েছে, কালকের একটু মাছের তেল ছিল আর মাছ ভাজি দিয়ে খেয়ে গিয়েছে। তো আমি গুড়গুড়ি আর কদ দিয়ে দিয়েছি খাবার, আর সব কাজ পড়ে আছে, কিছু করিনি। তো আমিও খাইনি, খাবো।